হ্যালো বন্ধুগণ, আমি সাধনা, আরও একটা ঝাকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম সাউথ ইন্ডিয়ার একটা মুট্টা আপ্পাম রেসিপি নিয়ে। এর আগে আমি তোমাদের সাথে অনেক রকমের আপ্পাম রেসিপি শেয়ার করেছি, বাট আজকে রেসিপিটা একটু আলাদা। রান্নাঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর বানানোর পদ্ধতিও ভীষণ সহজ। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে, আর এই আপ্পামগুলো দেখতে একদম দুধের মতো সাদা ধবধবে হয়, দেখেই তোমরা বুঝতে পারছো। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি। তো বন্ধুগণ, এই মুট্টা আপ্পাম বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আতপ চাল। অবশ্যই কিন্তু আতপ চাল লাগবে, আতপ চাল হলে কিন্তু এই মুট্টা আপ্পামগুলো একদম পারফেক্ট হবে, আর একদম দুধের মতো সাদা ধবধবে হবে। তো এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়ে নিলাম আতপ চাল। তোমরা তোমাদের প্রয়োজন মতো চালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে চালটাকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে, তারপরে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেক রকমের নোংরা থাকতে পারে, সেই জন্য 2-3 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিতে হবে। তারপরে পরিষ্কার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হবে 3 ঘন্টা। তো দেখো, হাত দিয়ে খুব সুন্দর করে কষলে কষলে চালগুলোকে ধুয়ে নিয়েছি, আর চালের জলটাও ঝরিয়ে নিয়েছি। তো তোমরা যেদিন এই আপ্পামগুলো বানাবে তার 3 ঘন্টা আগে অবশ্যই চালটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে চালগুলো দেখবে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। তো দেখো, চালের মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে দিয়েছি, এইবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তো এখন আমি তোমাদের 3 ঘন্টা পরে দেখাচ্ছি। তো 3 ঘন্টা পরে দেখো, চালটা খুব ভালোভাবে ভিজে গেছে, আর অনেকটা ফুলেও গেছে, আর বেশ অনেকটা নরম নরম ভাব চলে এসেছে। এবারে চালের জলটাকে খুব ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে। তো দেখো, চালের জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি, এইবারে এই চালটাকে আমাদের পেস্ট করে নিতে হবে। তো তার জন্য লাগবে একটা মিক্সিং জার। তো এখানে আমি মাঝারি সাইজের মিক্সিং জারটা নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে আমি এইবারে এই ভেজানো চালটাকে দিয়ে দেব। তো বন্ধুগণ, আজকের এই মুট্টা আপ্পাম রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে। তো দেখো, সমস্ত চালগুলো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি নিয়েছিলাম 2 কাপ পরিমাণে আতপ চাল। তো তুমি যদি 2 কাপ পরিমাণে আতপ চাল নাও, তোমাকে দিতে হবে 1 কাপ পরিমাণে ভাত। দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, সেখান থেকে 1 কাপ পরিমাণে ভাত আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুগণ, এই সমস্ত কিছু আমি একবারে দিয়ে পেস্ট করছি, তোমাদের যদি একবারে না ধরে তোমরা 2 বারে অল্প অল্প করে দিয়ে পেস্ট করবে। তো এইবারে আমি এর মধ্যে দিচ্ছি 7 মতো লবণ, আর আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে। পেস্ট করতে করতে যদি মনে হয় যে জল লাগবে, তাহলে অল্প অল্প করে জল দিতে হবে, আর ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করতে হবে, ব্যাটারটা যেন একদমই পাতলা না হয়ে যায়, ঠিক এই রকম মিহি আর এই রকম গাঢ় ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো টোটাল আমার এখানে 1 কাপের মতো জল লেগেছে। তোমরা কিন্তু একবারে বেশি জল দেবে না, পেস্ট করতে করতে যদি মনে হয় যে জল দিতে হবে, সেক্ষেত্রে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করতে হবে, আর ঠিক এই রকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। তো দেখো, ব্যাটারটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ঘনত্বে তৈরি করতে হবে, আর এই রকম মিহি করে কিন্তু পেস্ট করতে হবে, একটুও যেন দানা দানা ভাব না থাকে। এবার আমি এর মধ্যে দেবো 1/2 কাপ চিনির গুঁড়ো। চিনিটাকে আগে থেকে খুব সুন্দর করে গুঁড়ো করে রেখেছিলাম, তো চিনিটাকে যদি এইভাবে গুঁড়ো করে দেওয়া যায় না, তাহলে দেখবে ব্যাটারের সাথে খুব সহজে মিশে যাবে, আর ইনস্ট্যান্ট আপ্পামগুলো তৈরি করে নেওয়া যাবে। তো চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। তবে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, সেই অনুসারে তোমরা চিনিটা অ্যাড করে দেবে। তবে এই মিক্সিং বোলের মধ্যে কিন্তু পুরো ব্যাটারটা আমি ঢালিনি, কিছুটা ব্যাটার আমি অন্য পাত্রে রেখে দিয়েছি, সে আন্দাজে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণে চিনির গুঁড়ো দিয়েছি। তবে তোমরা এই সময় একটু চেক করে দেখবে যে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, চাইলে কিন্তু তোমরা এর মধ্যে একটু ডেসিকেটেড কোকোনাট পাউডারও দিতে পারো, যেটাকে আমরা শুকনো নারকলের গুঁড়ো বলি। তো সেই শুকনো নারকলের গুঁড়ো 3-4 চামচের মতো দিলে এই আপ্পামগুলো খেতে আরও বেশি টেস্টি হয়।
তো আমার কাছে শুকনো নারকেলের গুঁড়োটা ছিল না বলে আমি দিতে পারিনি, তোমাদের কাছে থাকলে অবশ্যই 3 থেকে 4 চামচের মতো শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দেবে। তো চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর চিনিটা দেওয়ার পরে দেখবে যে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো হাতার পেছনে এইভাবে দাগ টানলে দেখবে দাগটা সহজে মিলিয়ে যাচ্ছে না, ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে, তবেই কিন্তু আপ্পামগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে, এবারে আপ্পামগুলো তৈরি করে নেওয়ার পালা। তো তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা ননস্টিকের কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তোমরা চেষ্টা করবে এরকম একটা ননস্টিকের কড়াই অথবা একটা লোহার কড়াই নিতে, তাহলে আপ্পামগুলো তৈরি করতে সুবিধা হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, এক হাতা করে ব্যাটার এইভাবে কড়াই দিয়ে দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু একবারে 2-3টে করে ভেজে নেব, যেহেতু কড়াইটা বেশ বড়। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিলেই দেখবে আপ্পামগুলো একদম বলের মতো ফুলে উঠবে, আর দেখো কত সুন্দর একদম সাদা ধবধবে তৈরি হচ্ছে। তো এর মধ্যে আমি আরও এক হাতা ব্যাটার দিয়ে দেবো, যেহেতু কড়াইতে জায়গা আছে তাই আরও এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আপ্পামগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আপ্পামগুলো দেখো একদম ফুলে বলের মতো হয়েছে, আর একদম সাদা ধবধবে হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে বাড়িতে আপ্পাম তৈরি করলে তোমাদের আপ্পামগুলো একদম দুধের মতো সাদা ধবধবে হবে। তো এইভাবে সমস্ত আপ্পামগুলো আমি ভেজে নেব। ঠিক একই রকমভাবে এক হাতা করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে মানে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবে আপ্পামগুলো একদম বলের মতো ফুলবে, আর দুধের মতো সাদা ধবধবে তৈরি হবে। তোমরা দেখেই বুঝতে পারছো আপ্পামগুলো কত সুন্দর ফুলেছে, আর একদম দুধের মতো সাদা তৈরি হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে আপ্পামগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আপ্পামগুলো খুব সুন্দরভাবে ফুলেছে, এইবারে আপ্পামগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো এইভাবে সমস্ত আপ্পামগুলো আমি ভেজে নেব। তো বন্ধুগণ, রান্নাঘরে থাকা মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর একবার দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। এর মধ্যে চাইলে তোমরা একটু শুকনো নারকেলের গুঁড়ো একটু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু বানাতে পারো, তাহলে খেতে আরও টেস্টি হবে। তো এইভাবে কিন্তু সমস্ত আপ্পামগুলো আমি ভেজে নিয়েছি, আর আপ্পামগুলো দেখো একদম দুধের মতো সাদা ধবধবে তৈরি হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়। এবার একটি প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে দেবো। বন্ধুগণ, আপ্পামগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই সাউথ ইন্ডিয়ান আপ্পাম রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি আপ্পাম তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম, দেখো ভেতরটা কতটা সুন্দর, একদম জালিদার তৈরি হয়, আর একবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে, ভীষণ টেস্টি খেতে হয়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আবার বাড়িতে ট্রাই করো, আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।